সম্মানিত দর্শক, আমার টিম আপনারা জানেন এটা খুব নিয়ম ব্যবসা, তারপরেও যারা মানবতার জন্য আমার সাথে থাকে সত্যি মনটা ভরে যায় যখন এরা বলে। আমি আজকে যখন ওদেরকে বললাম ভজন নামাজের পরপরই রওনা দিতে হবে, আমি রেডি হওয়ার আগে ওরা কিন্তু আমাকে ফোন করে আমি দোয়া করি ওদের মতো করে যদি বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি সন্তানই যদি ভরে ওঠে, সন্তানই যদি এরকম মন মানসিকতা সম্পন্ন মানুষ হয়ে ওঠে, তাহলে আমাদের সমাজ অনেক কিছু পাবে, অনেক কিছু। সম্মানিত দর্শক, দেশ ও সচেতন হওয়ার জন্য আপনারা দোয়া করুন, আমরা যেন বাংলাদেশ সর্বব্যাপী দেশ ও সচেতন হয়ে সোসাইটি থেকে ডায়াবেটিস একজনের জানা দরকার সকলে, এবং একই মায়ের গর্ভের কষ্টে বৈচিত্র্য যাই হোক। এখন কোনো আমরা থিওরিটিক্যাল কথা বলবো না, আমরা মজা করে যাবো। আজকে আমাদের যে সেন্টারটা নিয়ে কাজী রফি, কাজী আরিফ ভাই, কাজী আরিফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। কাজী আরিফ ভাই, এই সত্যি আইটেম আশ্চর্যজনিত প্রিয় দর্শক, এতগুলি আইটেম তোমরা তো আপনারা ওই ফ্রেমে আমি দেখাবো যে কয়টা আইটেম ছিল শুধু ভর্তা, বুঝি না, জানলাম জানি না এখানে কি ভর্তাটা খুব প্রিয় কিনা। আমার এত ভালো লেগেছে শুধু ভর্তা এবং মাছ, মানে এটার কোনো শেষ নেই, এমন আমি আর দেখি নাই। ওনার সাথে আমার কিসের বন্ধন, শুধু একটাই বন্ধন তৈরি করেছে, এসব সচেতন হয়েছে চাই। থ্যাংক ইউ আরিফ ভাই, আরিফ ভাইকে, আরিফ ভাই যদি ভিডিওটা দেখে, আমি এমনিতে তো ধন্যবাদ জানিয়েছি, এরপরে আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো ঠিক আছে, উঠো, তোমরা সামনে রাখো। সম্মানিত দর্শক, বিশ্ব সচেতন হয়ে কার্যক্রম শেষ করে আমি এবং আমার টিম আমরা মহাজনপুর থেকে এখন মদনপুর যাচ্ছি, এবং মদনপুর থেকে আমরা আমাদের অন্তর্ভুক্ত করে যাবো। আমরা চাই আমরা যদি সবাই সেরকমভাবে প্রতিটি বিষয়ে সচেতন হওয়ার চেষ্টা করি, বিশেষ করে ডায়াবেটিসের ডক্টর চিকিৎসা করার আগে একদম রোগীকে সচেতন হতে হবে, আর এই সচেতনতা রোগী কিন্তু নিজে নিজে হবে না, কোনো না কোনো সমাজকর্মী, কোনো না কোনো স্বাস্থ্যকর্মী যখন তাকে ইনফর্ম করবে, নলেজে আসবে, এই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। তাই তো আমরা এসো সচেতন হয়ে সোসাইটি 2015 সাল থেকে ডায়াবেটিস একজনের জানা দরকার সকলের সহ অন্যান্য রোগ সম্পর্কে সঠিক ধারণা প্রদান এবং কুসংস্কার দূরীকরণ করবে কাজ করে যাচ্ছে, এবং একই মায়ের গর্ভের কষ্টের বৈচিত্র্য জনগোষ্ঠী হিজড়াদেরকে নিয়ে কাজ করছি। আজকে সেই উদ্দেশ্যে মহাজনপুর গার্ডেনে আমরা প্রোগ্রামটি করেছি, সেই প্রোগ্রাম করেছি এবং সুগার টেস্ট করেছি, এখন আমরা সেখান থেকে বিদায় নিয়ে চলে আসছি। সম্মানিত দর্শক, দেখুন আমাদের টিম আজকে আছি, আমরা সবাই আছি, কই আর কই ভাই, আমরা তিনজনই যাচ্ছি নাকি, না আমি আছি চারজন, কই আর কই, ওই যে যাচ্ছি তো যাচ্ছি, ভাষায় উঠতেছি বন্ধু,